আসসালামু আলাইকুম অলা টিভি আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি মাল্টিমিন্ডোর ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করতে হয় এই মাল্টিমিন্ডোর ওয়েবসাইটটির একটি ইউজার অ্যাপ রয়েছে এবং এটি একটি সফটওয়্যার তো আমরা দেখব এই ওয়েবসাইটটিকে কীভাবে ম্যানেজ করতে হয় তো আমাদেরকে এই ওয়েবসাইটটি ম্যানেজ করার জন্য আমাদের সর্বপ্রথম এই ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে লগ করতে হবে তো আমরা এই ওয়েবসাইটটি ড্যাশবোর্ডে লগ করেছি এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ওভারভিউ এখানে আমরা কিছু ওভারভিউ দেখতে পারবো এখানে টোটাল কাস্টমার টোটাল অর্ডার টোটাল প্রোডাক্ট টোটাল প্রোডাক্ট ক্যাটাগরি এই সব যাবতীয় তথ্য ওভারভিউ এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর রয়েছে পস সিস্টেম আমরা এখানে পস ম্যানেজারে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে একটি প্রোডাক্ট বিক্রি করার অপশন পেয়ে যাব এখানে আমাদের যে বাম পাশে যে অপশনটি রয়েছে এখানে আমরা আমাদের সকল প্রোডাক্টকে দেখতে পারবো এবং এখানে আমরা সেই প্রোডাক্টগুলোকে বিক্রি করতে পারবো যে প্রোডাক্টটিকে আমরা বিক্রয় করব সর্বপ্রথম আমরা এখান থেকে এই প্রোডাক্টটিকে সার্চ করতে পারবো এখান থেকে ক্যাটাগরিতে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো এখান থেকে ব্র্যান্ড ওয়াইজ সিলেক্ট করতে পারবো কিংবা এখানে বার কোডের মাধ্যমে তাকে সার্চ করা যাবে আমরা এখান থেকে একটিকে নিয়ে নিচ্ছি আমরা এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার সাথে সাথে প্রোডাক্টটি এখানে অ্যাড হয়ে গেছে আমরা এখান থেকে কাস্টমারকে সিলেক্ট করতে পারবো এখানে আমাদের সকল কাস্টমারের লিস্ট দেখা যাবে এখানে কাস্টমারকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে শিপিংকে সিলেক্ট করতে পারবো আমরা শিপিং চার্জ নিব নাকি শিপিং চার্জ নেবো না এটাকে সিলেক্ট করতে পারবো আমরা তাকে ডিসকাউন্ট দিব কি দিব না আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং যখন এসব শেষ হয়ে যাবে তখন আমরা পে উইথ ক্যাশে ক্লিক করে দেব এখন আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এভাবে আপনারা ম্যানুয়ালি একটি প্রোডাক্টকে বিক্রয় করতে পারবেন এছাড়াও একটি প্রোডাক্ট একটি ইউজার সে ওয়েবসাইটের থেকেও অর্ডার করতে পারবে এটি হচ্ছে প্রোডাক্টস এখানে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে এখানে একটি প্রোডাক্টকে অ্যাড করতে পারবো এখানে সর্বত আমাদেরকে প্রোডাক্টের একটি নেম দিতে হবে আমাদেরকে ক্যাটাগরি দিতে হবে আমাদেরকে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে এটি ইউনিট কোনটা এই ইউনিটটাকে সিলেক্ট করতে হবে আমাদের মিনিমাম কোয়ান্টিটি এটাকে সিলেক্ট করতে হবে এই প্রোডাক্টের রিলেটেড ট্যাগগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে এটার যে বার কোডের নাম্বারটি হবে এই বার কোডের নাম্বারটিকে এখানে সিলেক্ট করতে হবে বা লিখে দিতে হবে এটা রিফান্ডেবল হবে কি না এটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন এইখানে প্রোডাক্টের ইমেজ দিতে হবে এবং এইখানে প্রোডাক্টের থামমেল দিতে হবে আপনি চাইলে প্রোডাক্টে ভিডিও অ্যাড করতে পারবেন এখানে ভিডিও প্রোভাইডারটাকে সিলেক্ট করতে হবে এখানে ইউটিউব ডেলি মোশন ভিমিও এই সব অপশনগুলো রয়েছে আপনার যেখান থেকে নেবেন সেইটাকে সিলেক্ট করে নিয়ে আপনার এখানে ভিডিও লিঙ্কটিকে বসিয়ে দিবেন আপনি এখানে প্রোডাক্টের ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন এখানে কালার অনুসারে আপনি এখানে ভ্যারিয়েশন অ্যাড করতে পারবেন এখন অনেক অপশন আপনি এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করার মাধ্যমে এই অপশনগুলো অন হয়ে যাবে এটি হচ্ছে প্রোডাক্টের প্রাইস এবং স্টক আপনাকে সর্বপ্রথম এখানে ইউনিটের প্রাইস দিতে হবে পারচেস প্রাইস দিতে হবে ট্যাক্স কত সেটা দিতে হবে তারপর এখান থেকে ট্যাক্সের ধরনটিকে সিলেক্ট করতে হবে তারপরে এটা ডিসকাউন্ট কত হবে সে ডিসকাউন্টটিকে সিলেক্ট করতে হবে এবং ডিসকাউন্টের ধরনটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এটি আপনার স্টকে কয় কোয়ান্টিটি রয়েছে এই কোয়ান্টিটি আপনাকে এখান থেকে দিতে হবে এরপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন আপনার প্রোডাক্টের যে ডেসক্রিপশনটি থাকবে সেই ডেসক্রিপশনটি আপনাকে এইখান থেকে লিখে দিতে হবে এটি হচ্ছে আপনার প্রোডাক্টের শিপিং কস্ট আপনি এখান থেকে প্রোডাক্টের শিপিং কস্টটিকে অ্যাড করতে পারবেন এটাকে ফ্রি শিপিং দিতে চাইলে আপনি এখানে ক্লিক করার মাধ্যমে এটাকে ফ্রি শিপিং দিতে পারবেন এটা অফ করা থাকলে আপনি এখানে এই অপশনটিকে পাবেন এখানে ফ্ল্যাট রেট দিতে চাইলে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং শিপিংয়ের কস্টটিকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আপনি চাইলে এখানে একটি পিডিএফকে অ্যাড করতে পারবেন এবং আপনার এই প্রোডাক্টটির জন্য আপনি এসিও একটি টাইটেল দিতে পারবেন এবং এসিও ডিসক্রিপশন দিতে পারবেন এবং এখানে একটি ইমেজকে দিতে পারবেন এই সব দেওয়ার পর আপনাকে সে প্রোডাক্টে ক্লিক করতে হবে তাহলে এখানে প্রোডাক্টটি অ্যাড হয়ে যাবে এখন আমাদের যত রকমের প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করবো সেই প্রোডাক্টগুলোকে দেখতে পারবো আমরা অল প্রোডাক্টসে ক্লিক করার মাধ্যমে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের সকল প্রোডাক্টগুলোকে দেখতে পারবো আর এটি হচ্ছে ইন হাউস প্রোডাক্ট আপনার ওয়েবসাইটটি একটি মাল্টিমেন্ডেল ওয়েবসাইট এখানে আপনি অ্যাডমিন হিসাবে কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এছাড়াও আপনার এই ওয়েবসাইটে আপনার ইউজার বা কাস্টমার বা ভেন্ডর বা মার্চেন্ট এনারাও প্রোডাক্ট অ্যাড করতে পারবে যত রকমের প্রোডাক্ট অ্যাড হবে সকল প্রোডাক্টকে দেখতে পারবেন অল প্রোডাক্টসে ক্লিক করার মাধ্যমে এবং আপনি অ্যাডমিন হিসাবে যতগুলো প্রোডাক্টকে অ্যাড করেছেন শুধুমাত্র সেই প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন ইন হাউস প্রোডাক্টে এরপরে দেখব সেলার প্রোডাক্ট আপনি এখানে অল প্রোডাক্টে তো সকল প্রোডাক্টকে দেখতে পারবেন এবং ইন হাউসে দেখতে পারবেন শুধুমাত্র আপনারগুলোকে এবার পরে আমরা দেখব ভেন্ডর বা আপনার ইউজার বা আপনার কাস্টমার যারা এই প্রোডাক্টগুলোকে অ্যাড করেছে সেগুলোকে দেখতে পারবেন সেলার প্রোডাক্টসে ক্লিক করার মাধ্যমে এখানে শুধুমাত্র সেই প্রোডাক্টটি দেখা যাবে যেগুলো সেলার অ্যাড করেছে আপনার এই ওয়েবসাইটে যদি ডিজিটাল প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনি ডিজিটাল প্রোডাক্টে সেগুলোকে দেখতে পারবেন এবং ওখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করার মাধ্যমে আপনি এখানে একটি ডিজিটাল প্রোডাক্টকে অ্যাড করতে পারবেন আপনাকে অ্যাড নিউ ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করতে হবে এটি হচ্ছে বাল্ক ইম্পোর্ট আপনার ওয়েবসাইটে আপনি যদি একটি ফাইলে অনেকগুলো প্রোডাক্টকে লিস্ট করে একসঙ্গে অ্যাড করতে চান তাহলে আপনাকে বাল্ক ইম্পোর্টে ক্লিক করতে হবে এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে আপনি যখন এই ইনস্ট্রাকশন অনুযায়ী একটি ফাইলকে রেডি করবেন সেই ফাইলটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পরে আপনাকে জাস্ট আপলোডে ক্লিক করতে হবে তাহলে আপনার এই ফাইলে যত রকমের প্রোডাক্ট থাকবে সেগুলো ইম্পোর্ট হয়ে যাবে এটি হচ্ছে বাল্ক এক্সপোর্ট এই বাল্ক এক্সপোর্ট ক্লিক করার সাথে সাথে আপনার এই ওয়েবসাইটে যত প্রোডাক্ট রয়েছে তার একটি এক্সেল শিট আপনার ডাটাবেজে ডাউনলোড হয়ে যাবে এরপর হচ্ছে ক্যাটাগরি আপনার ওয়েবসাইটে প্রোডাক্টের যত রকমের ক্যাটাগরি হবে এই ক্যাটাগরিগুলোকে আপনাকে এখান থেকে ক্রিয়েট করতে হবে একটি ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আপনাকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে এখানে আপনাকে ক্যাটাগরির নেম দিতে হবে এই ক্যাটাগরির কোনো প্যারেন্ট ক্যাটাগরি থাকলে সেটাকে সিলেক্ট করতে হবে এই ক্যাটাগরিটি টাইপ সিলেক্ট করতে হবে এই ক্যাটাগরি একটি ব্যানার ইমেজ দিতে হবে একটি আইকন দিতে হবে একটি মিটার টাইটেল দিতে হবে হবে ক্রিম এটা ডেসক্রিপশন দিতে হবে এরপরে আপনি এই ক্যাটাগরির কমিশন রেটটিকে চাইলে সিলেক্ট করে দিয়ে এখানে সেভে ক্লিক করলে একটি ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে আপনার এই মাল্টিমেন্ডার ওয়েবসাইট বা আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ব্র্যান্ড অ্যাড হয়ে থাকে তাহলে সেই ব্র্যান্ডগুলোকে অ্যাড করার জন্য আপনি ব্র্যান্ডে ক্লিক করবেন এখানে আপনি ব্র্যান্ডগুলোকে দেখতে পারবেন এবং একটি ব্র্যান্ডকে অ্যাড করার জন্য আপনাকে এখানে ব্র্যান্ডের নাম দিতে হবে এখানে আপনাকে ব্র্যান্ডের লোগো দিতে হবে এখানে আপনাকে মেটার টাইটেল দিতে হবে এবং একটি ডেসক্রিপশন দিয়ে আপনাকে সেভেক ক্লিক করতে হবে তাহলে এখানে একটি ব্র্যান্ড অ্যাড হয়ে যাবে এটি হচ্ছে অ্যাট্রিবিউট আপনার এই ওয়েবসাইটে আপনি যদি ভ্যারিয়েশন অ্যাড করতে চান তাহলে আপনি অ্যাট্রিবিউটে চলে আসবেন এখানে আপনি সকল অ্যাট্রিবিউটগুলোকে দেখতে পারবেন এবং একটি নতুন অ্যাট্রিবিউট ক্রিয়েট করার জন্য আপনাকে জাস্ট এখানে নেম একটি সিলেক্ট করতে হবে এবং সেভে ক্লিক করলে একটি নতুন অ্যাট্রিবিউট ক্রিয়েট হয়ে যাবে এটি হচ্ছে প্রোডাক্ট রিভিউজ আপনার প্রোডাক্টে যত রকমের রিভিউ চলে আসবে সেই রিভিউগুলোকে দেখতে পারবেন আপনি প্রোডাক্ট রিভিউজে এখন দেখব সেলস এখানে আপনি আপনার সকল অর্ডারগুলোকে দেখতে পারবেন অল অর্ডারে ক্লিক করলেই আপনার সকল অর্ডার আপনি লিস্ট বাই লিস্ট দেখতে পারবেন এরপর হচ্ছে ইন হাউস অর্ডার আপনি অ্যাডমিন হিসাবে যে প্রোডাক্টগুলোকে অ্যাড করেছিলেন সেই প্রোডাক্টগুলোর যে অর্ডারগুলো সেগুলোকে আপনি ইন হাউস অর্ডারে দেখতে পারবেন এটি হচ্ছে সেলার অর্ডার আপনার ইউজার আপনার কাস্টমার আপনার ভেন্ডর বা আপনার মার্চেন্ট যে সকল প্রোডাক্ট অ্যাড করেছিল সেই প্রোডাক্টের যে অর্ডারগুলো সেগুলোকে আপনি সেলার অর্ডারে দেখতে পারবেন এরপর হচ্ছে পিক আপ পয়েন্ট অর্ডার আপনার ওয়েবসাইটে শিপিং মেথডে পিক পয়েন্ট অর্ডারে যে সকল অর্ডার হয়েছে আপনি সেই সকল অর্ডারগুলোকে পিক আপ পয়েন্ট অর্ডারে দেখতে পারবেন এরপর হচ্ছে রিফান্ড এখানে আপনি রিফান্ড রিকোয়েস্টে ক্লিক করার মাধ্যমে সকল রকমের রিফান্ড রিকোয়েস্টগুলোকে দেখতে পারবেন এখানে অ্যাপ্রুভ রিফান্ড আপনি দেখতে পারবেন আপনি যে সকল রিফান্ডগুলোকে অ্যাপ্রুভ করেছেন সেগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন আর এটা হচ্ছে রিফান্ড করফিকারেশন এখানে আপনি আপনার রিফান্ড করার কারণ আপনি রিফান্ড করার দিন এগুলোকে সিলেক্ট করতে পারবেন এখানে আপনাকে সর্বপ্রথম একটি রিফান্ড টাইম সেট করতে হবে এরপরে আপনি চাইলে এখানে একটি রিফান্ড স্টিকারকে অ্যাড করে দিতে পারবেন এখানে জাস্ট আপনাকে চেঞ্জ করার পরে সেভে ক্লিক করতে হবে তাহলে এটি সেভ হয়ে যাবে এরপরে দেখবো কাস্টমার্স এখানে আপনি আপনার ওয়েবসাইটের সকল কাস্টমারকে দেখতে পারবেন এখানে আপনি চাইলে তাদের প্রোফাইলকে এডিট করতে পারবেন তাদের প্রোফাইলকে আপনি ব্যান করতে পারবেন এবং আপনি তাদেরকে ডিলিট করে দিতে পারবেন এরপর হচ্ছে ক্লাসিফাইড প্রোডাক্ট এখানে আপনি আপনার সকল ক্লাসিফাইড প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন এটি হচ্ছে ক্লাসিফাইড প্যাকেজ আপনি যদি আপনার কাস্টমারদের জন্য একটি প্যাকেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখানে অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করার মাধ্যমে একটি প্যাকেজকে ক্রিয়েট করতে পারবেন এরপরে দেখবো সেলার্স এখানে সর্বপ্রথম আপনি অল সেলারে ক্লিক করার মাধ্যমে সকল সেলারগুলোকে দেখতে পারবেন এখানে আসলে আপনি আপনার মার্চেন্ট বা আপনার ভেন্ডরগুলোকে দেখতে পারবেন আপনি চাইলে অ্যাড নিউ সেলারে ক্লিক করার মাধ্যমে একটি সেলারকে অ্যাড করতে পারবেন আপনি এখানে তাদের পেআউটসে ক্লিক করার মাধ্যমে পেআউটগুলোকে দেখতে পারবেন এখানে আপনি সকল পেমেন্ট দেখতে পারবেন এটি হচ্ছে পে আউট রিকোয়েস্ট আপনার পে আউটের যে রিকোয়েস্টগুলো আসবে সেই রিকোয়েস্টগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর সেলার কমিশন এখানে আপনি আপনার সেলারদের জন্য যে কমিশনটি আছে এটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেট করে দিবেন দেওয়ার পর আপনাকে জাস্ট সেভে ক্লিক করতে হবে এরপর আছে সেলার প্যাকেজ আপনার সেলারদের জন্য আপনি চাইলে এখান থেকে প্যাকেজ ক্রিয়েট করতে পারবেন তার জন্য আপনাকে অ্যাড নিউ প্যাকেজে ক্লিক করতে হবে তাহলে একটি প্যাকেজ ক্রিয়েট হয়ে যাবে এরপর আছে সেলার ভেরিফিকেশন ফর্ম এখানে ক্লিক করার মাধ্যমে আপনি সেলারদের জন্য একটি ফর্ম ক্রিয়েট করতে পারবেন এখানে আপনি চাইলে আরও অপশনকে অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করবেন এবং তারপর আপনাকে সেভ করতে হবে এখানে আপনি যে ফর্মটি অ্যাড করবেন সেই ফর্মটি আপনার সেলারদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে আপনার ওয়েবসাইটে যত রকমের আপলোড করা ফাইল সেগুলোকে দেখার জন্য আপনি আপলোডেড ফাইলে ক্লিক করবেন এখানে আপনি আপনার সকল আপলোডেড ফাইলগুলোকে দেখতে পারবেন এবারে দেখব রিপোর্টস এখানে আপনি ইন হাউস প্রোডাক্টের সেল রিপোর্টকে দেখতে পারবেন আপনার সেলারদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর সেলগুলোকে দেখার জন্য আপনি সেলার প্রোডাক্ট সেলে ক্লিক করবেন আপনার প্রোডাক্টের কয়েকটি স্টক রয়েছে এই স্টকগুলোকে দেখার জন্য আপনি প্রোডাক্ট স্টকে ক্লিক করবেন আপনার কোন প্রোডাক্টটি লিস্টে অ্যাড হয় সেই লিস্টটি আপনি এখান থেকে প্রোডাক্ট লিস্টে দেখতে পারবেন আপনার ইউজারগুলো কি লিখে আপনার ওয়েবসাইটে সার্চ দেয় সেই সার্চ করার কিওয়ার্ডগুলোকে আপনি ইউজার সার্চে দেখতে পারবেন এবার দেখব মার্কেটিং এখানে আপনি ডিল অ্যাড করতে চাইলে ডিলে ক্লিক করবেন এখানে আপনি একটি ক্রিয়েট নিউ ফ্ল্যাশ ডিলে ক্লিক করার মাধ্যমে একটি ডিলকে অ্যাড করতে পারবেন এখানে আপনি এটার স্ট্যাটাসকে অফ করে দিতে পারবেন এবং এটা ফিচারে থাকবে কিনা না সেটাকেও সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে চাইলে আপনি এটাকে এডিট করতে পারবেন এবং এখান থেকে চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবেন এরপর দেখব নিউজ লেটার আপনি যদি নিউজ লেটার অ্যাড করতে চান এই নিউজ লেটারে আপনি এখান থেকে করতে পারবেন এখানে সর্বপ্রথম আপনাকে ইমেইলটিকে সিলেক্ট করতে হবে তারপর আপনার সাবস্ক্রাইবারকে সিলেক্ট করতে হবে আপনার নিউজ লেটারের সাবজেক্টটিকে দিতে হবে তারপরে নিউজ লেটারের যে কন্টেন্টটি সেগুলোকে দিয়ে সেন্ডে ক্লিক করে দিতে হবে তাহলে আপনার এই ইউজার থেকে এই সাবস্ক্রাইবারের ইমেইলে মেইলগুলো চলে যাবে এবার দেখব বাল্ক এস আপনি যদি বাল্ক এস দিতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে আপনাকে এখানে মোবাইল ইউজারটিকে ধরতে হবে এস এম এর সাবজেক্ট দিতে হবে এস এম এর কন্টেন্ট দিতে হবে তারপরে সেন্ডে ক্লিক করে দিতে হবে তাহলে একটি ক্লিকের মাধ্যমে বাল্ক এসএমএস চলে যাবে এই দেখবো সাবস্ক্রাইবার আপনার ওয়েবসাইটের নিউ যত সাবস্ক্রাইবার লিস্ট থাকবে সেই সকল লিস্টগুলোকে আপনি অল সাবস্ক্রাইবার এখানে দেখতে পারবেন এরপর হচ্ছে কুপন আপনার ওয়েবসাইটে আপনি যদি কুপন ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে এবং অ্যাড নিউ কুপনে ক্লিক করতে হবে এখানে সর্বপ্রথম আপনাকে কুপনের টাইপটিকে সিলেক্ট করতে হবে এটি প্রোডাক্টের জন্য হবে নাকি টোটাল অর্ডারের জন্য হবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে আমরা এখানে ফর প্রোডাক্ট সিলেক্ট করে সেভে ক্লিক করছি এরপর দেখবো সাপোর্ট আপনার এই ওয়েবসাইটে সকল ইউজারদের আপনি টিকিট দিতে পারবেন তাদের সাপোর্টের জন্য তারা আপনার থেকে টিকিটটিকে সংগ্রহ করে রাখবে এবং সেই টিকিট অনুসারে আপনি তাদেরকে সাপোর্ট দিবেন এটি হচ্ছে প্রোডাক্ট কোয়ারিস আপনি প্রোডাক্ট কোয়ারিস দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এরপর হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম অ্যাফিলিয়েট সিস্টেম ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এই অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করার মাধ্যমে আপনি একটি ফর্মকে ক্রিয়েট করতে পারবেন এখানে একটি ফর্ম ক্রিয়েট করা আছে এখানে আপনি আরও অপশনকে অ্যাড করতে পারবেন চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এরপর আপনাকে সেভ এ ক্লিক করে দিতে হবে এরপর হচ্ছে অ্যাফিলিয়েট কনফিগারেশন আপনি আপনার অ্যাফিলিয়েটের সকল সিস্টেমকে আপনি এখান থেকে অ্যাড করবেন এখান থেকে আপনি পার্সেন্টেজকে সেট করতে পারবেন আপনি এখান থেকে শেয়ারিং অ্যাফিলিয়েট এর পার্সেন্টেজ অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজ দিতে পারবেন আপনার যত রকমের সুবিধা প্রয়োজন হবে আপনি এখান থেকে সেগুলোকে সেট করে নিতে পারবেন এরপর হচ্ছে অ্যাফিলিয়েট ইউজার আপনার অ্যাফিলিয়েটে যত রকমের ভেন্ডর ইউজার থাকবে তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন আপনি তাদেরকে এখান থেকে পেমেন্ট হিস্টরি দেখতে পারবেন তাদেরকে এখান থেকে পেমেন্ট করতে পারবেন এদেরকে অ্যাপ্রুভ করতে পারবেন কিংবা এদেরকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবেন এরপর হচ্ছে রেফারেল ইউজার রেফারেল ইউজারকে দেখার জন্য আপনি রেফারেল ইউজারে ক্লিক করবেন আর আপনার অ্যাফিলিয়েটের যে উইথড্রো রিকোয়েস্ট এই উইথড্রো রিকোয়েস্টকে আপনি এইখানে দেখতে পারবেন আপনার যত রকমের ভেন্ডর রয়েছে তারা যদি কোনো রিকোয়েস্ট দিয়ে থাকে উইথড্রো রিকোয়েস্ট তাহলে আপনি এখানে দেখতে পারবেন এবং তাদেরকে আপনি এখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন এ হচ্ছে অফলাইন পেমেন্ট সিস্টেম আপনি যদি আপনার এই ওয়েবসাইটে অফলাইন পেমেন্ট সিস্টেমটি অ্যাড করতে চান এবং ম্যানুয়ালি যদি পেমেন্ট করতে চান তাহলে আপনাকে ম্যানুয়াল পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে এখানে আপনি একটি পেমেন্ট মেথডকে অ্যাড করতে পারবেন আপনি যদি অফলাইন ওয়ালেট রিচার্জ দিতে চান তাহলে আপনি অফলাইন ওয়ালেট রিচার্জে ক্লিক করবেন আর আপনি যদি অফলাইনে কাস্টমার প্যাকেজের পেমেন্টটিকে করতে চান পেমেন্ট মেথড অ্যাড করতে চান তাহলে আপনি এখানে অফলাইন কাস্টমার প্যাকেজের পেমেন্টে চলে আসবেন আর এটি হচ্ছে অফলাইন সেলার প্যাকেজ পেমেন্ট এটি হচ্ছে ওটিপি সিস্টেম আপনি যদি আপনার ইউজারদেরকে ওটিপি দিতে চান বা ওয়ান টাইম পাসওয়ার্ড এটিকে শর্ট ফ্রেমে বলা হয় ওটিপি এই সিস্টেমটি অ্যাড করার জন্য আপনাকে এখানে আসতে হবে এবং আপনাকে এখানে ওটিপি ক্রেডেনশিয়ালটি অ্যাড করে দিয়ে আপনাকে এই সিস্টেমটি অ্যাড করতে হবে এখন দেখবো ওয়েবসাইটের সেট আপনি যদি হেডারকে ক্রিয়েট করতে চান বা হেডারকে কস্ট কাস্টমাইজ করতে চান তাহলে আপনাকে হেডার এখানে আসতে হবে এখানে আপনি হেডারের লোগো চেঞ্জ করতে পারবেন আপনি এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ সুইচার আছে এটাকে রাখবেন কি না এটা আপনি অফ করতে পারেন অন করতে পারেন আপনি আপনার কারেন্সি সুইচারকে রাখবেন কি না এটাকে অফ করতে পারেন বা অন করতে পারেন এবং আপনার এই হেডারটি স্টিকই থাকবে কিনা আপনি এখান থেকে সেটাকে সিলেক্ট করতে পারবেন এরপর হচ্ছে ফুটার আপনার ফুটারের যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোকে আপনি এখান থেকে দিতে পারবেন আপনি ফুটারের লোগো দিতে পারবেন ফুটারের ডেসক্রিপশন দিতে পারবেন কন্ট্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট ফোন কন্ট্যাক্টের ইমেল সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপর হচ্ছে পেজ আপনার ওয়েবসাইটে যত রকমের পেজ থাকবে সেই পেজগুলোকে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন এবং একটি নতুন পেজকে অ্যাড করার জন্য অ্যাড নিউ পেজে ক্লিক করলে একটি পেজ অ্যাড হয়ে যাবে এখান থেকে আপনি এডিট করার মাধ্যমে এগুলোকে এডিট করতে পারবেন এরপর হচ্ছে অ্যাপেরিয়েন্স অ্যাপেরিয়েন্স আসার পরে আপনি আপনার ওয়েবসাইটের যে নামটি রয়েছে ফ্রন্টের নেম এটাকে চেঞ্জ করতে পারবেন সাইটের মোটো চেঞ্জ করতে পারবেন আপনি সাইটের আইকন চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে ওয়েবের যে বেস কালারটি রয়েছে এই কালার চেঞ্জ করতে পারবেন গ্লোবারে এসিও করতে পারবেন আপনি চাইলে এখান থেকে কুকিজ এগ্রিমেন্টটিকে অ্যাড করতে পারবেন এরপর আপনার জাস্ট আপডেট করতে হবে এরপর হচ্ছে সেট আপ অ্যান্ড কনফিগারেশন আমরা সর্বপ্রথম দেখবো জেনারেল সেটিং এখানে আপনি আরও কিছু অপশন পেয়ে যাচ্ছেন আপনি এখান থেকেও সিস্টেমের নামটিকে দিতে পারবেন এখানে লোগো দিতে পারবেন এখানে ব্ল্যাক লোগো এখানে আপনি টাইম জোন সেট করতে পারবেন আপনি ব্যাকগ্রাউন্ডের লগ ইন যে ইমেজ রয়েছে সেটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এরপর ফিচার অ্যাক্টিভেশন আপনি এই ওয়েবসাইটে কি কি ফিচারকে চান সেই ফিচারগুলোকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন অফ করতে পারবেন আপনার এখানে অনেকগুলো ফিচার রয়েছে আপনার যেটা যেটা আপনার পছন্দ হবে আপনি জাস্ট এখানে এক ক্লিকের মাধ্যমে ফিচারটিকে অ্যাড করতে পারবেন এরপর আছে ল্যাঙ্গুয়েজ আপনি যদি আপনার ওয়েবসাইটে একাধিক ল্যাঙ্গুয়েজ রাখতে চান তাহলে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন আপনার এখানে যদি কারেন্সি অ্যাড করতে চান তাহলে আপনি কারেন্সিতে গিয়ে অ্যাড করতে পারবেন এরপর সে পিক আপ পয়েন্ট আপনার ইউজার আপনার কাস্টমার যখন একটি প্রোডাক্ট ট্রাই করবে সেই প্রোডাক্টটি সে একটি জায়গা থেকে পিক আপ করতে পারবে সেই পয়েন্টটিকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে পেমেন্ট মেথড আপনি এখানে পেমেন্ট মেথডে ক্লিক করার মাধ্যমে অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন এবং চাইলে এগুলোকে রিমুভও করতে পারবেন এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি পেপাল ক্রেডেনশিয়াল এখানে আপনি পেপাল সিস্টেমটিকে অ্যাড করতে হলে আপনাকে পেপালের ক্লায়েন্ট আইডি দিতে হবে পেপালের ক্লায়েন্ট সিক্রেট দিতে হবে এবং এটা স্যান্ডবক্স মোড থাকলে এটাকে অফ করে রাখতে হবে স্যান্ডবক্স মোড মানে হচ্ছে এটা এখন টেস্ট মোডে আছে তো এগুলো ক্রেডেনশিয়াল দেওয়ার সাথে সাথে আপনি এগুলোকে স্যান্ডবক্স মোড থেকে অফ করে দিবেন এরপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া লগ আপনি যদি আপনার ইউজারদেরকে লগ ইন করানোর সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন ফেসবুক গুগল টুইটারের মাধ্যমে লগ ইন করাতে চান তাহলে আপনাকে ফেসবুক বা গুগল থেকে ক্লায়েন্ট আইডি নিতে হবে তারপর আপনাকে ক্লায়েন্ট সিক্রেট নিতে হবে এগুলো নেওয়ার সাথে সাথে আপনাকে সেভে ক্লিক করলে আপনি এখান থেকে সোশ্যাল লগ ইনকে অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে অ্যানালিটি অ্যানালাইটিক্স টুলসে তার মধ্যে অ্যানালাইটিক্স দেখতে পারবেন এখানে আপনি ফেসবুক চ্যাটে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যে কেউ যখন মেসেজ করবে এখান থেকে আপনি সেটাকে সেট করে দিতে পারবেন আপনাকে সর্বপ্রথম আপনাকে ফেসবুক চ্যাট অপশনটাকে অন করতে হবে তারপর আপনাকে ফেসবুকের পেজের আইডিটাকে এখানে বসাই দিতে হবে তাহলে আপনার ওয়েবসাইটে একটি অপশন চলে আসবে যেখানে মানুষ ক্লিক করে আপনাকে মেসেজ দেবে আপনার ওয়েবসাইট থেকে এবং এই মেসেজটা আপনি আপনার পেজ থেকে দেখতে পারবেন এটা হচ্ছে শিপিং কনফিগারেশন আপনি এখান থেকে শিপিং কনফিগারেশন করতে পারবেন এবং কোন কোন কান্ট্রিতে শিপিং দিতে চান সেই শিপিং কান্ট্রিসে ক্লিক করে আপনি সেই কান্ট্রিগুলোকে অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে স্টাফ আপনার অল স্টাফকে দেখার জন্য আপনি এখানে অল স্টাফে ক্লিক করে দেবেন এখানে আপনি আপনার সকল স্টাফগুলোকে দেখতে পারবেন এবং একটি স্টাফকে অ্যাড করার জন্য আপনি অ্যাড নিউ স্টাফে ক্লিক করে দেবেন এখানে শুধু আমাকে স্টাফের একটি নাম দিতে হবে এখানে স্টাফের ইমেল দিতে হবে এখানে স্টাফের ই ফোন নাম্বার দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে তার ম্যানেজার কিংবা রোল এটাকে সিলেক্ট করতে হবে এখানে আপনি যে ইমেলটি দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এই স্টাফটি লগ ইন করানোর সময় এই ইমেল এবং এই পাসওয়ার্ড দিয়ে সে লগ করতে পারবে এটি হচ্ছে স্টাফ পারমিশন আপনার এই স্টাফটি কি কি পারমিশন পাবে আপনি সেই পারমিশনগুলোকে এখান থেকে সেট করে দিতে পারবেন এরপর সিস্টেমস আপনি এখান থেকে সার্ভারের স্ট্যাটাস দিয়ে দেখতে পারবেন এবং এটার আপডেট দেখতে পারবেন আর সর্বশেষ হচ্ছে অ্যাডন ম্যানেজার এখানে অ্যাডন বলতে আপনি অতিরিক্ত কিছু ফিচারগুলোকে অ্যাড করার জন্য যে অ্যাডনগুলো পাওয়া যায় সেই অ্যারনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি কি কী ইনস্টল করে রেখেছেন সেগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনার জন্য অ্যাভেলেবল কোন অ্যাডনগুলো রয়েছে সেই অ্যাডনগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন এখান থেকে অ্যাডন ক্রয় করার জন্য আপনাকে অবশ্যই এই দামে আপনাকে ক্রয় করতে হবে এই দামে যদি আপনি পারচেস না করেন তাহলে আপনি অ্যারনটিকে ইউজ করতে পারবেন না এই ছিল আমাদের একটি মাল ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল এভাবে আপনি আপনার ওয়েবসাইটটিকে ইউজ করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন এটি একটি ওয়েবসাইট এবং এটি একটি ইউজার অ্যাপ রয়েছে এবং এটি একটি সফটওয়্যার এতক্ষণ অলআ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ